কোভিডৰ তৃতীয় ঢৌক লৈ চিন্তা চৰ্চা দেশজুৰি চলি আছে আৰু ইয়াৰ মাজতে ভাৰত চৰকাৰৰ জৰুৰী সংবাদমেল। অক্টোবৰ আৰু নৱেম্বৰ মাহ দেশৰ বাবে চিন্তাজনক, কিয়নো এই দুই মাহতেই দেশত কোভিডৰ সংক্ৰমণ বৃদ্ধি পাব পাৰে। আহিব পাৰে কোভিডৰ তৃতীয় ঢৌ। আনে ৱালে ঢাই তিন মাহিনা মে হমে ইয়ে কশন ৰখনা পড়েগা কি কোই আপসার্জ নেহি আয়ে। আপসার্জ আগর কহি আর্লি দিখাই দেতি হ্যায় তো ও দব যায়। জব কই লোগ এস্টিমেট করতে হ্যায় কি ভালনারেবিলিটিজ দেশ কি কব বড় যায়েগি, কিন মহিনো মে বড় যায়েগি, তো ও অক্টোবর আর নভেম্বর কে মহিনো মে ইশারা করতে হ্যায়। ইয়ার বাবে ভারত সরকারে সতর্ক করে দিছে দেশবাসী। ইয়ার কারণ কেবাটাও আছে, কেন এই সময়সাত ভাইরাসের সংক্রমণ স্বাভাবিকতে বৃদ্ধি হয়। দ্বিতীয়তে এই সময়খিনিত উৎসব পার্বণ অনুষ্ঠিত হয়, দুর্গা পূজা দীপাবলীকে ধরে বহু উৎসব এই সময়খিনিত অনুষ্ঠিত হয় আর ইয়ার ফলত বৃদ্ধি পায় জনসমাগম। আর জনসমাগম যেতিয়াই বৃদ্ধি পায় তেতিয়াই অতি দ্রুতগতিত ভাইরাস বিয়পিব পারে আর সেইবাবেই উৎসবৰ সময়ত দেশের জনতাক সজাগ হওয়ার আহ্বান জানাইছে ভারত সরকারে। কি ইস সাল মে হমে ফিক্র করনি হ্যায় জ্যাদা, তো ও কন সে মহিনে হোঙ্গে, তো ফির অক্টোবর আর নভেম্বর কি বাত করি জাতি হ্যায়। তো ওই পিরিয়ড ও ভি হ্যায় জবকি ফেস্টিভিটিজ হ্যায়, মৌসম আচ্ছা হতা হ্যায়, ওই পিরিয়ড হ্যায় জব নর্মাল কে সিচুয়েশন মে ফ্লু ভি বড়তা হ্যায়। তো হম আনে ওয়ালে ইন মহিনো মে, আনে ওয়ালে ইন হফতো মে, আনে ওয়ালে ইস কোয়ার্টার মে সবকো রিকোয়েস্ট করতে হ্যায় কি ইস পিরিয়ড মে হমে বহুত কেয়ারফুল রহনা হ্যায় আর ইন মহিনো মে হমে আর কেয়ারফুল রহনা হ্যায় আর কনটেক্সট অফ ফেস্টিভিটিজ ফেস্টিভালস হম হর বারি আপকে সামনে কহ রহে হ্যায়। তো রিকোয়েস্ট হোগি কি এক তরফ আপনা বিহেভিয়ার কম্প্লায়েন্স উইথ কোভিড অপ্রোপ্রিয়েট প্র্যাকটিসেস হো, ভিড় নেই বনায়ে, মাস গ্যাদরিং নেই করেন, বড়ি সেলিব্রেশনস নেই করেন, ঘর মে সেলিব্রেশন করেন। লেকিন উসকে সাথ সাথ মে ইয়ে ভি রিকোয়েস্ট করুঙ্গা গভর্নমেন্ট কি তরফ সে কি হর রাজ্য মে, হর স্টেট মে, হর মিউনিসিপ্যালিটি মে, হর জিলে মে তৈয়ারি ভি হোনি চাহিয়ে কি আগর কেসেস বড়ে তো হম উনকো হোম কেয়ার কেসি আচ্ছি তরহ সে দে সকে। হম সিখ গে হ্যায় কি হোম মে জো রহতে হ্যায় উনকো কিস তরহ সে প্রোটোকল বেসড ম্যানেজমেন্ট কি যায়, সপোর্ট কিয়া যায়, মনিটর কিয়া যায়, মোবিলাইজ কিয়া যায়। ইসকে সাথ সাথ হাসপাতালো মে জো রিকোয়ারমেন্টস হ্যায় হাসপাতালো কি তৈয়ারি, হিউম্যান রিসোর্সেস কি বাত হো, অক্সিজেন কি বাত আপনি আজ শুনি আর ইয়ে পার্কুলেট হো রহি হ্যায় নিচে সারে দেশ মে, তো উস তৈয়ারি কো ভি আজ হম এম্ফেসাইজ করার চাহেগে। অন্যথা দেশত আহিব কোভিডৰ তৃতীয় ঢৌ, গতিকে উৎসবৰ সময়ত যিমান পাৰে সিমানে আপুনি জনসমাগম হোৱা অঞ্চল আঁতৰাই চলক আৰু ভেকচিন লোৱাৰ বাবেও আহ্বান কৰিছে ভাৰত চৰকাৰে। অন্যথা কোভিডৰ তৃতীয় ঢৌ যদি দেশত আহে পুনৰবাৰ হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে। ব্যুৰো ৰিপৰ্ট, টাইম 8।